ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনলি বাংলাদেশের কুষ্টিয়ার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি লালন শাহের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া জেলা সম্পর্কে। এই ভিডিওর মাধ্যমে কুষ্টিয়া জেলার এ টু জেড তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি কুষ্টিয়া জেলা সম্পর্কে আপনার পরিপূর্ণ তথ্য জানা হয়ে যাবে। বাকি ভিডিও ইন্ট্রোর পরে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। লালনের মাজার ছাড়াও এ জেলার শিলাইদহে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা। বহু পূর্বে কুষ্টিয়ায় অবিভক্ত ভারতের নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও পাবনা জেলার মহকুমা ও থানা হিসাবেও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল এ জেলাটি। কোম্পানি আমলে কুষ্টিয়া যশোর জেলার অধীনে ছিল। 1869 সালে কুষ্টিয়া একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিল্টন গ্যাজেট প্রথম কুষ্টিয়ার কথা উল্লেখ করে। অবশ্য কুষ্টিয়া কোনো প্রাচীন নগর নয়। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে একটি নদী বন্দর স্থাপিত হয়। যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বন্দর বেশি ব্যবহার করত, তবুও নীলচাষী ও নীলকরদের আগমনের পরেই নগরায়ণ শুরু হয়। 1860 সালে কলকাতার সাথে সরাসরি রেললাইন স্থাপিত হয় এ জেলার। এ কারণে এ অঞ্চলে শিল্প কারখানার জন্য আদর্শ স্থান বলে বিবেচিত হয়েছিল। তৎকালীন সময়ে যোগেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ 1896, র্যানউইক যোগেশ্বর অ্যান্ড কোং 1904 এবং মোহিনী মিলস 1919 সালে প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারতবর্ষ ভাগের সময় কুষ্টিয়া পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। এর মহকুমাসমূহ ছিল কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। তৎকালীন এসডিও মৌলভী আব্দুল বাড়ি বিশ্বাসকে প্রধান করে 1954 সালে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের সদর দপ্তর স্থাপন করা হয়। এছাড়া আরও বেশ কিছু সরকারি অফিস কুষ্টিয়ায় স্থাপনের পরে শহরটিতে পুনরায় উন্নয়ন শুরু হয়। কুষ্টিয়া জেলায় বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন জাগতি রেল স্টেশন ও বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় অবস্থিত। কুষ্টিয়া বহু পূর্ব থেকেই বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হিসাবে এর অবিসংবেদিত পরিচিতি রয়েছে। তবে কুষ্টিয়া নামটি কীভাবে এলো তা নিয়ে ইতিহাসকারকদের মধ্যে মতভেদ রয়েছে। সবচেয়ে সমর্থিত মতটি হ্যামিল্টনসের গ্যাজেটিয়ার সূত্রে পাওয়া। সেটি হলো কুষ্টিয়াতে একসময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো। পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বা কুষ্টি বলা হতো, যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে। কারো মতে ফরাসি শব্দ কুস্তাহ থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে, যার অর্থ ছায়দ্বীপ। আবার সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি বলেও একটি মত রয়েছে। কুষ্টিয়া জেলার নামকরণ সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানা থাকে সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন। সড়কপথে বাংলাদেশের সব জেলার সাথেই এই জেলার যোগাযোগ ব্যবস্থা ভালো। ঢাকা থেকে সড়কপথে এই জেলার দূরত্ব 277 কিলোমিটার। রেলপথে সরাসরি কোনো যোগাযোগ এই জেলা না থাকলেও কুষ্টিয়ার পার্শ্ববর্তী পোলাদহ স্টেশনে নেমে বাস বা অন্যান্য যানে কুষ্টিয়া সদরে পৌঁছা যায়। ঢাকা থেকে খুলনাগামী যে কোনো ট্রেনই পোলাদহ স্টেশনে থামে। অর্থাৎ রেলপথে যদি আপনি কুষ্টিয়াতে যেতে চান তবে পোলাদহ স্টেশনে নেমে আপনি কুষ্টিয়াতে যেতে পারবেন। কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে। এ জেলার মানুষের কথ্য ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থাৎ বাংলাদেশের বাংলা ভাষার সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে। এ জেলাতে রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া জেলার মোট আয়তন 1,621.15 বর্গ কিলোমিটার। এর উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা, পূর্বে রাজবাড়ী এবং পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলা অবস্থিত। কুষ্টিয়ার ভেতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলো হলো পদ্মা, গড়াই নদী, মাথাভাঙা, কালীগঙ্গা ও কুমার নদী। কুষ্টিয়া জেলার জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 23,66,811 জন, যার মধ্যে 50.86% পুরুষ ও 49.14% মহিলা। জনসংখ্যার 95.72% মুসলিম, 4.22% হিন্দু এবং 0.06% অন্যান্য ধর্মাবলম্বী। কুষ্টিয়া জেলার 6টি উপজেলা, 7টি থানা, 5টি পৌরসভা, 57টি ওয়ার্ড, 70টি মহল্লা, 71টি ইউনিয়ন পরিষদ, 710টি মৌজা ও 978টি গ্রামে বিভক্ত। কুষ্টিয়া জেলার উপজেলাগুলো হল কুমারখালী উপজেলা, কুষ্টিয়া সদর উপজেলা, খোকসা উপজেলা, দৌলতপুর উপজেলা, ভেড়ামারা উপজেলা এবং মিরপুর উপজেলা।
দৌলতপুর উপজেলা ব্যতীত বাকি পাঁচটি উপজেলাই পৌরসভা। এই জেলার সবচেয়ে বড় উপজেলা দৌলতপুর এবং সবচেয়ে ছোট উপজেলা খোকসা। কুষ্টিয়াতে মোট জাতীয় সংসদ আসন 4টি। কুষ্টিয়া মুক্তিযুদ্ধের সময় 8 নং সেক্টরের অধীনে ছিল। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার হিসাবে মেজর আবু ওসমান চৌধুরী দায়িত্বরত ছিলেন ও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ মঞ্জুর। এই সেক্টরে 7টি সাবটেক সেক্টরও ছিল। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো কুষ্টিয়াতেও প্রধানত ধান, পাট, আখ, ডাল, তেলবীজ ইত্যাদি চাষ করা হয়। তবে জেলাটিতে তামাক ও পানের চাষও লক্ষণীয়। বাংলাদেশের অন্যান্য বিভিন্ন অঞ্চলের মতো কুষ্টিয়াতে কেবল চাষাবাদের উপর নির্ভরশীল নয়, চাষাবাদের পাশাপাশি কুষ্টিয়ার শিল্প কারখানা গড়ে উঠেছে। কুষ্টিয়ায় অনেক তামাক কারখানা রয়েছে, এর মধ্যে নাসির টোবাকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, দি ইউনাইটেড ঢাকা টোবাকো, পারফেক্ট টোবাকো উল্লেখযোগ্য। বাংলাদেশের বৃহত্তম বৈদ্যুতিক তার তৈরির কারখানা বিআরবি কেবলস কুষ্টিয়ায় অবস্থিত। জেলার কুমারখালী উপজেলায় গড়ে উঠেছে উন্নত মানের ফেব্রিক শিল্প। এখানে উৎপাদিত ফেব্রিক সামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। এছাড়া কুষ্টিয়ায় অসংখ্য চালের মিল রয়েছে, তার মধ্যে অন্যতম মা ভাণ্ডারী অটো রাইস মিল। বিভিন্ন কলকারখানা গড়ে ওঠায় এককভাবে কৃষিকাজের উপর নির্ভরতা কম। কুষ্টিয়ায় শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প রয়েছে 120টি, মাঝারি শিল্প রয়েছে 230টি, ক্ষুদ্র শিল্প রয়েছে 6212টি এবং কুঠির শিল্প রয়েছে 21837টি। কুষ্টিয়ায় সদর উপজেলার বিশিক শিল্প নগরীতে অনেক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কুমারখালী উপজেলার বিশিক শিল্প নগরীতে রয়েছে অনেক টেক্সটাইল ও হোসিয়ারি ইন্ডাস্ট্রি। ভেড়ামারা উপজেলায় 500 একর জায়গার উপর নির্মিত হচ্ছে কুষ্টিয়ার ইকোনমিক জোন, যেখানে শত শত শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ভেড়ামারা উপজেলায় দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে গড়ে উঠেছে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান। দৌলতপুর উপজেলায় রয়েছে তামাক শিল্প। কুষ্টিয়ার খাজাননগর এলাকায় 400 অটো এবং হ্যাস্কিং রাইস মিল রয়েছে, যেখান থেকে বাংলাদেশের 70% চাল প্রক্রিয়াজাত হয়ে থাকে। কুষ্টিয়াতে এর পাশাপাশি গড়ে উঠেছে অনেক আটা ময়দার মিল। এছাড়াও তামাক ও আখ শিল্পে এ জেলাকে কৃষির পাশাপাশি শিল্পে সমৃদ্ধ করে তুলেছে। এ জেলাতে প্রতিস্থাপিত উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিআরবি গ্রুপ, নাসির গ্রুপ, কেএনবি গ্রুপ, রশিদ গ্রুপ, মা ভাণ্ডারী উডল্যান্ড গ্রুপ, এন বিশ্বাস গ্রুপ, বায়োজিত গ্রুপ, হেলথ কেয়ার গ্রুপ, কুষ্টিয়া গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং জাপান টোবাকো ইন্টারন্যাশনাল। কুষ্টিয়াতে সাক্ষরতার হার মোট 86.37%। স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, যা কুষ্টিয়াতে অবস্থিত। কুষ্টিয়ায় প্রথম স্থাপিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্রমূর্তি বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়াতে সরকারি কলেজ রয়েছে মোট 9টি। এগুলো হলো কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজ, কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া সরকারি সিটি কলেজ, আমলা সরকারি কলেজ, খোকসা কলেজ, কুমারখালী কলেজ ও ভেড়ামারা সরকারি মহিলা কলেজ। এছাড়াও কুষ্টিয়ায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিরাজুল হক মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়, মিশন প্রাথমিক বিদ্যালয়, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, দৌলতপুর অনার্স কলেজ, কুষ্টিয়া হাই স্কুল এবং কুষ্টিয়া জেলা স্কুল, কুয়াতুল ইসলাম কামিল এম এ মাদ্রাসা, ঐতিহ্যবাহী হরিনারায়ণপুরি হাই স্কুল, আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এছাড়া এ জেলায় বেসরকারি কলেজ রয়েছে 30টি এবং 2টি মেডিকেল কলেজও রয়েছে। কুষ্টিয়া একটি প্রাচীন জনপদ। পূর্বে কুষ্টিয়া নদিয়া জেলার একটি মহকুমা ছিল। এখানে দেখার মতো অনেক স্থান রয়েছে যা কুষ্টিয়াতে আসলে আপনি ঘুরে দেখতে পারেন। সেগুলো কী কী চলুন আপনাদের জানিয়ে দিই। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ফকির লালন সাহেজির মাঝার, টেগোর লজ, পরিমল থিয়েটার, গোপীনাথ জিওর মন্দির, মীর মোশাররফ হোসেনের বাস্তুভিটা, পাকশী রেল সেতু, লালন শাহ সেতু, ঝাউদিয়া শাহী জামে মসজিদ ও পদ্মাগড়াই নদীর মোহনা। এছাড়াও শেখ কামাল স্টেডিয়াম নামে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মিত হচ্ছে এই জেলায়, যা 13 একর জায়গার ওপর নির্মিত হচ্ছে এবং 2023 সালের মধ্যে উদ্বোধন হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কুষ্টিয়া জেলাতেই রয়েছে দেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়, দেশের প্রথম রেল স্টেশন জগতি রেল স্টেশন কুষ্টিয়া পৌরসভা চত্বর, দেশের প্রথম রেল সেতু গড়াই রেল সেতু, দেশের প্রথম রেললাইন কুষ্টিয়ার বৃহত্তম বিল চাপাইগাছি নান্দিয়ার বিল, স্বস্তিপুর শাহী জামে মসজিদ, গোল্ডেন ভিলেজ খ্যাত দৌলতপুরের 5টি গ্রাম, বারাদি টেরাকোটা মঠ, খোকসা ফুলবাড়ি মঠ, গড়াইপাড়,
শেখ রাসেল সেতু, উপমহাদেশের একসময়ের বৃহত্তম বস্ত্রকল মোহনী মিল ইত্যাদি আপনি কুষ্টিয়াতে আসলে ঘুরে দেখতে পারেন। তালিকাতে চলুন জেনে নেই কুষ্টিয়া জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নামের তালিকা। লালন শাহ, যিনি প্রখ্যাত বাউল ও মর্মী গানের স্রষ্টা। ব্যারিস্টার এম এ আমিরুল ইসলাম, যিনি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা। প্যারিসুন্দর দেবী, যিনি কৃষক আন্দোলনের নেত্রী। কাঙাল হরিনাথ, সমাজ বিপ্লবী ও বাউল কবি। জলধর সেন, ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক। সরফুদ্দিন আহমেদ, বীরুত্তম। মোহিনী মোহন চক্রবর্তী, প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ব বাংলার সর্ববৃহৎ কাপড়ের কল চক্রবর্তী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা। গগন হরকরা, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। মীর মোশাররফ হোসেন, প্রখ্যাত সাহিত্যিক। অক্ষয় কুমার মৈত্রেয়, ইতিহাসবিদ, আইনজীবী ও সাহিত্যিক এবং বিজ্ঞানসম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনায় পথিকৃৎ। হাসানুল হক ইনু, একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী, কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য, সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। মাহবুবুল আলম হানিফ, বর্তমানে সংসদ সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম বাঘা যতীন, অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী। ডক্টর রাধা বিনোদ পাল, প্রখ্যাত আইনজীবী, আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী। খগেন্দ্রনাথ মিত্র, খ্যাতনামা শিশু সাহিত্যিক। ডক্টর কাজী মোতাহার হোসেন, সাহিত্যিক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও দাবারু। সৌমিত্র চট্টোপাধ্যায়, কিংবদন্তি অভিনেতা, কবি, সাহিত্যিক, যার পৈতৃক নিবাস এই কুষ্টিয়াতে। মাহমুদা খাতুন সিদ্দিকী, বাঙালি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম সনেট ও গদ্য ছন্দে কবিতা লিখেছেন। আজিজুর রহমান, কবি, গীতিকার ও কুষ্টিয়ার ইতিহাস সন্ধানী। রকুনুজ্জামান খান দাদাভাই, খ্যাতনামা শিশু সংগঠক। কাজী আরেফ আহমেদ, মুক্তিযোদ্ধার বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার। স্যার মনন্তনাথ মুখোপাধ্যায়, কলকাতার হাইকোর্টের বিচারপতি ও আইনশাস্ত্রবিদ। শিবেন্দ্র মোহন রায়, ব্রিটিশ আমলের কমিউনিস্ট কর্মী এবং মানবাধিকার আন্দোলনে শহীদ। আব্দুর রব চৌধুরী, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য। শাহ আজিজুর রহমান, রাজনীতিবিদ ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এনামুল হক বিজয়, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওপেনার। মোহাম্মদ মিঠুন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য। মোহাম্মদ কোরবান আলী, সাবেক খাদ্য প্রতিমন্ত্রী, কুষ্টিয়া এক আসনের এমপি। সালাউদ্দিন লাবলু, বাংলাদেশি অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক। মিজু আহমেদ, অভিনেতা। আহমেদ শরীফ, অভিনেতা। কোচি খন্দকার, বাংলাদেশি অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক। সালমা আক্তার, একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। সফি মণ্ডল, জনপ্রিয় বাউল শিল্পী। জ্যোতিপ্রকাশ দত্ত, বাংলাদেশি লেখক। বন্যা মির্জা, মঞ্চ ও টিভি অভিনেত্রী। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে আমাদেরকে কমেন্ট করুন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে। চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানানোর সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন।